নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে পশ্চিমবাংলায় বিতর্কের সৃষ্টি করলেন বিজেপি নেতা তথাগত রায়। নাগরিকত্ব প্রদানের নামে পুরুষদের গোপনাঙ্গ পরীক্ষার নিদান সোশ্যাল মিডিয়ায়। চূড়ান্ত অপমানসূচক অশালীন মন্তব্যের বিরুদ্ধে ফুঁসে উঠছেন মতুয়ারা। ত্রিপুরা প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়ের বাড়ি ঘেরাওয়ের ডাক দিল মতুয়ারা। পাল্টা আক্রমণ করে তথাগত রায়কে রীতিমতো ধুয়ে দিলেন বাংলার ক্ষমতাসীন টিএমসির মুখপাত্র কুণাল ঘোষ। সিএএ ইস্যুতে শরণার্থী পুরুষদের গোপনাঙ্গ পরীক্ষা করার পরামর্শ দিয়েছিলেন বিজেপি নেতা তথাগত রায়। এবার তার সেই মন্তব্যের বিরুদ্ধে তথাগত রায়ের বাড়ি ঘেরাও করার ডাক মতুয়া সম্প্রদায়ের একাংশের। লে গার্ডেনে তথাগত রায়ের বাড়ি ঘেরাও কর্মসূচি ডাক দিয়ে প্রতিবাদী বিক্ষোভ দেখায় মতুয়া সম্প্রদায়ের একাংশরা। প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএ এর মাধ্যমে অপার বাংলা থেকে আসা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আগে যেন পুরুষদের গোপনাঙ্গ পরীক্ষা করে নেওয়া হয়, সোশ্যাল মিডিয়ায় সেই নিদান দেন তথাগত রায়। আর তার সেই মন্তব্যকে ঘিরে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়েছে পশ্চিমবাংলায়। বাকিবহাল মহলের একাংশ মনে করছেন, এই ধরনের মন্তব্য আসলে মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদের আলাদা করে চিহ্নিত করার জন্যই করেছেন তথাগত রায়। উল্লেখ্য, ইসলাম ধর্মে সুন্নাত বা খৎনা প্রথা রয়েছে, আর সেই কারণেই তার এই পরামর্শ বলে মনে করা হচ্ছে। তার বক্তব্য অনুযায়ী পুরুষদের পরিচয় চিহ্নিত করা গেলেই মহিলাদের নাগরিকত্ব দিয়ে দেওয়া যেতে পারে। এদিকে তথাগত রায়ের এহেন বক্তব্যের তীব্র সমালোচনা করেছে রাজ্যের শাসক দল। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, বিজেপি নেতা তথাগত রায় অশালীন দায়িত্বজ্ঞানহীন কুরুচিকর মন্তব্য করেছেন। সিএ এর জন্য যারা আবেদন করবেন, যারা অধিক থেকে এসেছেন, তাদের ধর্ম পরীক্ষার জন্য তিনি যে নিদান দিয়েছেন সেটা সভ্যতার সীমা লঙ্ঘন করা অশালীন ব্যাপার। এরা অশান্তিতে প্ররোচনা দিচ্ছে, মানুষে মানুষে ভাগ করছে, মানবতা সংস্কৃতি বলে কিছু রাখছে না বলে মন্তব্য করে তথাগত রায়কে রীতিমতো ধুইয়ে দিলেন কুণাল ঘোষ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।